নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 440 ভোল্টের বৈদ্যুতিন তার অটোর উপরে ছিঁড়ে পড়ায় পুড়ে ছাই এক যাত্রী, চাঞ্চল্য এলাকায়। কঠোর প্রশাসন, উদারবন্দে মাছখিনদের কাছ থেকে জরিমানা আদায় পুলিশের। পাথারকান্দিতে গলাকাটা লাশ কাণ্ডে নয়া মোড়, পুলিশের জালে আটক ঘাতক পুত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একদিকে করোনা আতঙ্ক, তো অন্যদিকে আরো এক দুর্ঘটনা। রবিবার উদারবন্দ পাঁচ মাইলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাত 8টা নাগাদ অটো করে যাওয়ার সময় আচমকা অটোর উপরে 440 বৈদ্যুতিন তার ছিঁড়ে পড়ে যায়, ফলে অটোতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন যাত্রী তখনই মারা যান। বাকি দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার ছেলের খালি ওজন বেমার, খবর আছে বাচ্চা না বুঝিনি, টান বেটা পিঠে তারা আইজন জল বেটা পিঠ দেখাচ্ছে বাবা, নোয়া বিয়া হয়েছে খন্ডন হয়েছে বাবা বুঝিনি, আমি বাই দেখালাম বাবা, আমার বই আই যাই ভাবিল বাবা, আমি যাই আমি আইন বিকালে বাবা বুঝিনি বাবা, কোভিড বিধি অমান্য করে এখনো সাধারণ মানুষ মাস্ক ব্যবহার না করেই প্রকাশ্যে চলাফেরা করছেন, কিন্তু সরকার নির্দেশ জারি করে কঠোরভাবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। তা অমান্য করলে 1,000 টাকা জরিমানা আদায় করা হবে। সে অনুযায়ী উদারবন্দ থানা চত্বরের পাশে এবং বাসস্ট্যান্ড এলাকায় এক অভিযান চালায় উদারবন্দ পুলিশ। থানার ইনচার্জ সঞ্জীব কুমার দাস জানান, সরকারের নির্দেশ অনুযায়ী মাস্ক না থাকা জনসাধারণকে মাথা পিছু 1,000 টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। অটোরিকশাতে দুইজনের অধিক যাত্রী থাকলেও 1,000 টাকা জরিমানা করা হচ্ছে। তিনি বর্তমান কঠিন পরিস্থিতিতে সর্বাবস্থায় কোভিড বিধি মেনে চলার আহ্বান জানান। গত 16 এপ্রিল পাথারকান্দি ডেফলওয়ালা গ্রাম সংলগ্ন খাগবন থেকে উদ্ধার হওয়া এক গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার কাণ্ডের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। এই মর্মান্তিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ শুক্রবার মৃতের পুত্র রমিজউদ্দিনকে গ্রেফতার করার পর আদালতে সমঝানোর পর 3 দিনের জন্য রিমান্ডে নেয়। শনিবার ঘাতকের বয়ানের সূত্র ধরে পুলিশ এই খুনকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা ঘাতকের বাড়ি থেকে উদ্ধার করে তাকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন থেকে মৃত গরু ব্যবসায়ী ফারুক হোসেনের ও তার পুত্রের মধ্যে নানা কারণে মতানৈক্য চলছিল। এদিকে ঘাতক পুত্রের সাথে একই গ্রামের এক যুবতীর প্রেম চলছিল এবং এতে পিতা বাধা দেওয়ায় তা চরমে পৌঁছে। এমনকি একসময় দা দিয়ে ছেলের পায়ে কোপ বসিয়ে দেন পিতা। তখন নিজেকে রক্ষা করতে পুত্র রমিজ পিতার হাত থেকে দা কেড়ে নিয়ে পিতার গলায় কোপ বসিয়ে দেয়, আর এতেই পিতার অন্তিম পরিণতি হয়। লিংক রোড 14 নং লেনে উন্নয়নের নামে চলছে ব্যাপক দুর্নীতি। লেনে শ্রীপল্লী উন্নয়ন সংস্থা নামে একটি সাব কমিটি রয়েছে। 2017 সালে 490 মিটার পর্যন্ত ব্লক বসানোর জন্য মোট 46টি ঘর থেকে 20,000 করে চাঁদা সংগ্রহ করা হয়, প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু কাজের জন্য দরকার প্রায় 12 লক্ষ টাকা। পরে এলাকার কমিশনার রতন সরকারের কাছে গিয়ে বাকি 3 লক্ষ টাকার জন্য আবেদন জানালে তিনি আশ্বাস দিয়ে বলেন,
তিনি তা ব্যবস্থা করে দেবেন। কিন্তু 2018 সালে কাজ শুরু হলে তা সম্পূর্ণ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে রবিবার লেনে স্থানীয়রা এক সাংবাদিক সম্মেলন করে ওয়ার্ড কমিশনার রতন সরকার ও কমিটির সভাপতি পঙ্কজ কান্তি রায়ের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, গল্লিতে একটা ডেভেলপমেন্টের সাব কমিটি আছে, তো এটার মেইন হলো শিপল্লী উন্নয়ন সংস্থা। আমরা সবে মিলিয়া পয়সা উঠানি হয়েছে 20,000 টাকা করে প্রত্যেক ঘর টাকিয়া, তো 46টা ঘর আছে, 9,20,000 টাকা উঠছে। তার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখা গিয়া আমরা একটা হিসাব লইছি ভার্বালি, যাতে এখানে কত টাকা মানে খরচ হইতে পারে। তখন তাই উঠিয়া কইসুন মানে অ্যাপ্রক্সিমেট 12,00,000 টাকা। তখন আমরা বললাম যে 9,20,000 টাকা উঠছে আর বাকি 3,00,000 টাকা কেমনে ম্যানেজ করা। তখন আমরা ওয়ার্ড কমিশনারে মানে আশ্বাস দিলা, মানে রতন সরকার অসিত আশ্বাস দিলা যে বাকি 3,00,000 টাকা আমি মিউনিসিপ্যালিটিতে গিয়া আনিয়া ম্যানেজ করাইয়া দিমু। আচ্ছা, ভালো কথা, কাজ আরম্ভ হয়েছে, সবে পয়সা দিছে, পয়সা উঠানি হয়েছে। কিন্তু এই কয়দিন থেকে দেখা যেতেছে বিগত 2 বছর থেকে মাঝে মাঝে খালি মিউনিসিপ্যালিটিতে খালি পয়সা আয় আর আধা কাম হয় আধা ইয়ে থাকে। কিন্তু আমাদের যে গল্লির মানে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের কাছে যদি কিছু জানতে মানে চাই কোনো উত্তর নাই। ওই যে আমার বাড়ির সামনে খাম হইতেছে, এই 1,00,000 টাকা মিউনিসিপ্যালিটি থেকে আইছে, কিন্তু অথচ ওই খামটা 12,00,000 টাকা শেষ হওয়ার কথা আসলো। কিন্তু যখনই আমরা আজকে পর্যন্ত যে আমরা যে কমিটি আছে এটার মানে মেয়াদ শেষ হইয়া মানে অবাস চলে, কিন্তু কোনো মিটিং দেখা কিছু না, হিসাব নিকা আজকে পর্যন্ত দেওয়ার কোনো তারা প্রয়োজন বোধ মনে করেন না। বিজেপির মহিলা মোর্চার শিলচর মন্ডল কমিটির উদ্যোগে করোনা মহামারীর বিরুদ্ধে 2 দিনব্যাপী সচেতনতা অভিযান সম্পন্ন হয়েছে। শনি ও রবিবার কমিটির কর্মকর্তারা শহরের বিভিন্ন জায়গায় পথচারী সহ যানবাহন যাত্রী ও যান চালকদের মাস্ক ও সচেতনতামূলক প্রপত্র বিলি করেন। আমাদের একটা লিফলেটও আছে, এখানে সব বিষয়ে করোনা সম্বন্ধে বিষয়ে সব কিছু দেওয়া আছে। আর তাকে এটাই অনুরোধ করবো সবাই যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন আর নাক বন্ধ করার জন্য সবসময় মাস্কটা ইউজ করেন। তারপর থেকে আমরা আজকে 3টা পয়েন্টে মাস্ক বিতরণ করছি। একটা হইলো একটা তেমতলা পয়েন্ট, একটা হইলো নাহাটা পয়েন্ট, আর একটা সাওয়াল পয়েন্টে আমরা মাস্ক বিতরণ করছি। সবার কাছে অনুরোধ যাতে সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সবাই নিজ নিজ দায়িত্বে যাতে মাস্ক ব্যবহার করে নিজের ঘরের প্রতিবেশী সবাইকে যেন মেসেজটা দেন। ভালো করে ডক্টর জয়িতা ভট্টাচার্যের মৃত্যুতে শুধু করিমগঞ্জের নয় রাষ্ট্রেরও ক্ষতি হয়েছে। রবিবার করিমগঞ্জস্থিত বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে বিবেকানন্দ কেন্দ্রতে আয়োজিত তার স্মৃতিচারণ সভাতে ঠিক এমনটাই বললেন উপস্থিত প্রত্যেক বক্তারাই। এদিনের স্মৃতিচারণ সভাতে তার প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, তিনি দিল্লিতে অবস্থিত থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অত্যন্ত মেধাবী গবেষক ছিলেন। তাছাড়া তিনি ভারত ও বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছিলেন। রবীন্দ্র নৃত্যে তার অগাধ প্রতিভা ছিল বলে অভিমত ব্যক্ত করেন। এদিন প্রথমে তার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন প্রবাল দেব, পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাস্ক পরার প্রতি আগ্রহ বাড়াতে জনসচেতনতার পরিকল্পনা হাতে নেওয়া হয়। পূর্ব ধলাইয়ের পালংগার জিপির চতুর্দশ অর্থ কমিশনের টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে জিপি সভাপতি শশাঙ্ক শীল সহ তার দলবল অবাধ দুর্নীতির প্রতিবাদে রবিবার পালংগার জিপির জামালপার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আমরা পালংগার জিপির প্রেসিডেন্টের যে 1 নম্বর গ্রুপের কয়েকটা কাজ করেছি, এই কাজগুলো মানে একটা কালীবাড়ি নিয়ে কালীবাড়ি মণ্ডপ আর আরেকটা রাস্তার কাজ, যে কাজটার লাগিয়ে খুবই মানুষের মনে আঘাত লাগছে যে 1 মাস হল না রাস্তাঘাট ভাঙিয়ে ভেঙে যায়, আর 3,00,000 টাকার কাজ যে একটা লাস্ট পর্যন্ত একটা লাইট লাগানোর মতো তা ইয়ে হয়েছে না। আর কাজটা যদি আপনারা সরজমিনে একটু দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবো। গোটা বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ তাণ্ডব দেখাচ্ছে জনমনে। দেশেও করোনা মহামারীর কালে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও রাজ্যের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার কথায় ও কাজে রয়েছে বিস্তর ফারাক বলে জানান বাঁশকান্দি স্থানীয়রা। আসাম সরকারের 108 গাড়ির ওয়ার্কশপ থাকা সত্ত্বেও বাঁশকান্দি হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে বলে জানান তারা। আমাদের বাঁশকান্দি হাসপাতাল চত্বর কোয়ার্টারে চতুর্দক্ষ মন্ত্রী তথা হিমন্ত বিশ্ব শর্মার এই স্বাস্থ্য বিভাগের জ্বলন্ত
উদাহরণ, দীর্ঘ দেড় দুই বছর থেকে প্রায় কোটি কোটি টাকার এই গাড়ি আমাদের হাসপাতালে পড়ে আছে অকেজো অবস্থায়, এবং এইসব 108 যে পরিষেবার থেকে প্রায় বরাক উপত্যকার জনগণ প্রায় বঞ্চিত। এখন আমরা দেখছি 108 যখন ডায়াল করি তাহলে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাইনটাও ঢুকে না এবং বিজি দেখায়, যার জ্বলন্ত প্রমাণ আমাদের বাসকান্দি হাসপাতাল কোয়ার্টার চত্বরে প্রায় 10টি গাড়ি এখানে অকেজো অবস্থায় আছে। যদি আমরা মনে করি এই 10টি গাড়ির দাম 10 লাখ টাকা হয়, তে প্রায় কোটি টাকার এই সরকারি সম্পত্তি এখানে নষ্ট হয়ে আছে। আর মাননীয় শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী অনাচে কনাচে ডুল পিটাচ্ছেন যে আমরা পুরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে গোটা আসামকে একদম আসমানের মধ্যে উঠিয়ে দিচ্ছি, কিন্তু যার জ্বলন্ত প্রমাণ আমাদের এখানে আছে, মানুষ কোভিড ভ্যাকসিনের জন্য আমাদের হাসপাতালে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে দুইজন ডাক্তার 250-300 পেশেন্টকে কোনো অবস্থাতে সামলাতে পাচ্ছেন না, 4টা-5টা বেজে যায়। এখানে প্রসূতি বিভাগ আছে, কোনো গাইনো কলজিস্ট দীর্ঘ দুই বছর থেকে নাই, অসহায় আমাদের এই স্বাস্থ্য বিভাগ। চতুর্দশ অর্থ কমিশনের 2018-19 অর্থ বছরের প্রথম কিস্তির 8 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ডের রায়পাড়ায় সিসি ব্লকের রাস্তার কাজে কোনো দুর্নীতি হয়নি। রাস্তার সাইড বামে মাটি না থাকায় কিছু অংশে ভাঙন ধরা দেয়। আর এই অবস্থায় শনিবার জিপির প্রাক্তন সভাপতি শ্যামবাবু রায় ও প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহ এসে গ্রামের রাস্তার কাজ আবার হবে বলে ক্যামেরার ফটো ওঠার কথা বলেন। গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে তাদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন রায়পাড়ার বাসিন্দা বিনাপানি রায়, কণিকা রায়। এদিন পালংঘাট জিপির 1 নম্বর গ্রুপ সদস্য পুলকেশ গোয়ালা এমন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন। স্থানীয় বরুণ রায়ের বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঝুমা রায়, সুনীতি রায়, জ্যোৎস্না রায়, মণীন্দ্র রায়, রঞ্জন রায়, বরুণ রায়, প্রদীপ রায়, প্রতাপ রায়, সুশীলা রায়, মিন্টু রায়, সুশীল রায়, সুনীল রায় প্রমুখ। প্রার্থী 1 নম্বর গ্রুপের কাজ, যে কাজটা হয়েছে আপনার বীরেন্দ্র রায় হাউস টু করুণা রায় হাউস 180 মিটার সিসি ব্লকের কাজ, এই কাজটা খুবই সুন্দরভাবে আমি আমার স্থায়ী এই রাস্তার চেয়ারম্যান প্লাস আপনার এই সহগণকে নিয়ে, স্থানীয় জনগণকে নিয়ে কাজটা আমি করিয়েছি। আমার এই কাজের মধ্যে কোনো বিনিময় হয় নাই, কিন্তু অল্প একটি জায়গায় কোনো কারণবশতে একটু ধস দিয়েছে, তাও সাইড পামের দিকে জায়গা কম থাকার কারণে, হ্যাঁ, গর্ত থাকায় এইজন দুই একটা ব্লক ভেঙে পড়েছে, এছাড়া অন্য আর কোনো কাজে ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে বিরোধী দলের কিছুজন মানুষ এসে এই রাস্তার উপরে গেলটি প্লাস হাতিয়ার দিয়ে ইট উল্টিয়ে দেয়, হ্যাঁ, উল্টিয়ে ভেঙে এবং এই আমাদের উপরে বিভিন্ন ধরনের দুর্নীতি প্রয়োগ করে, এই বলে আমার বক্তব্য। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও প্রতিদিন বেড়েই চলেছে মহামারী করোনা সংক্রমণ। আর এই সংক্রমণ রুখতে প্রতিনিয়ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। তবুও সাধারণ মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে নারাজ, ফলে এলাকার মানুষকে করোনার ভয়াবহতা নিয়ে আরও সচেতন করতে উত্তর জেলার কদমতলা থানার উদ্যোগে শুরু হয়েছে মাস্ক পরিধান অভিযান সহ যানবাহনের উপর তল্লাশি। এতে একদিকে যেমন কিছুটা হলেও সচেতন হচ্ছেন আমজনতা, অন্যদিকে সরকারি কোষাগারে জমা পড়েছে কিছুটা অর্থরাশি। গত কদিনে কদমতলা থানার পুলিশ বাইক এবং ছোট গাড়ি মিলে প্রায় 1000 যানবাহন আটক করে মাস্ক পরিধান অভিযান চালায়। পুলিশের এহেন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এদিকে থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরকে স্যানিটাইজিং করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি কৃষ্ণধন সরকার। বেশ কিছুদিন ধরে আমরা যারা যারা মাস্ক পরছে না, বিশেষ করে বাজারে ঘাটে দোকানে গাড়িতে, চালক হোক, প্যাসেঞ্জার হোক, দোকানদার হোক, ক্রেতা বিক্রেতা সবাই কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, সরকারের তরফ থেকেও বিভিন্ন রকমভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যাতে যে মুখে মাস্ক পরে রাখে, না হলে সমূহ বিপদ, এবং এতে করে বিভিন্ন রকমের এখন যে সেকেন্ড স্ট্রিম আরও ভয়ানক রূপ, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্যই আমরা বিভিন্নখানে মাস্ক যারা পড়ছে না তার বিরোধী অভিযান আমরা করছি, স্পেশাল মাস্ক এনফোর্সমেন্ট ড্রাইভ আমরা চালাচ্ছি, আমরা কদমতলা বিডিও সাহেবের সঙ্গে জয়েন্টলিও করেছি, নিজেরাও করেছি, করার পরে আমরা কোনোদিন আমরা ফাইন কাটছি 200 টাকা, আর যদি তারা রিপিটেড অফেন্স করে 400 টাকা, এরকমভাবে বারবার করি আমরা ফাইন করি এবং মানুষকে বুঝাচ্ছি যাতে করে এই ধরনের কোনোরকমভাবে যারা মাস্ক ছাড়া আপনারা বেরোবেন না, এটা আমাদের আগাম সতর্কতার জন্য আমরা
আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল সরকারের নির্দেশক্রমে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি, যাতে করে মানুষ আইন মানে এবং মানুষ যাতে নীতি নির্দেশিকাগুলি মানে। লাপরবাহী এবং মানুষের নেগলিজেন্সের কারণে আমাদের একজন লোক ইচ্ছাকৃতভাবে হয়তো আরেকজনকে ছড়িয়ে দিতে পারে এই রোগটা, বা নিজের থেকে ছড়তে পারে আমাদের অসতর্কতার কারণে। তার জন্য আমাদের এই বিশেষ অভিযান সবসময় আমরা এটা জারি রাখবো, যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্যে যাতে কোনো রকমের এই মহামারী ব্যাধি যাতে ঘাতক হিসাবে পরিণত হতে না পারে। ভারতে করোনা মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সোমবার থেকে 14 দিনের জন্য ভারতের সাথে স্থল সীমান্ত পথে যাতায়াত সহ আকাশপথ বন্ধ করেছে বাংলাদেশ, তবে পণ্যবাহী যান চলাচল করবে। রবিবার প্রিমিয়ার সিমেন্টের আন্তর্জাতিক রপ্তানি বিষয়ক মুখপাত্র ডক্টর সালাউদ্দিন বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়, তবে ভারতের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বাংলাদেশ সরকার আগামীকাল থেকে বাংলাদেশ ভারত সীমান্তে আগামী 14 দিনের জন্য যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে পণ্যবাহী যান চলাচল এর আওতামুক্ত থাকবে। এই সিদ্ধান্তের জন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো বর্ডার রয়েছে প্রত্যেকটা বর্ডারেই কিন্তু বর্তমানে যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনেই পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া চলছে। তো এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখাটা খুবই জরুরি, কারণ উভয় দেশের অর্থনীতি এর সাথে জড়িত। তো এটা যেন আগামী দিনগুলোতেও মানে অব্যাহত থাকে, এর জন্য আমি উভয় দেশের সরকারকে অনুরোধ করছি। ঢাকা থেকে খবর জানিয়েছেন সাংবাদিক রিদ্ধি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 440 ভোল্টের বৈদ্যুতিন তার অটোর উপরে ছিঁড়ে পড়ায় পুড়ে ছাই এক যাত্রী, চাঞ্চল্য এলাকায়। কঠোর প্রশাসন, উদারবন্দে মাছখিনদের কাছ থেকে জরিমানা আদায় পুলিশের। পাথারকান্দিতে গলাকাটা লাশ কাণ্ডে নয়া মোড়, পুলিশের জালে আটক ঘাতক পুত্র। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।